নমস্কার সকলকে। সামনে 7ই জুলাই, কিন্তু আছে আমাদের সকলেরই প্রিয় জগন্নাথ দেবের রথযাত্রা। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো এই রথযাত্রা সম্পর্কিত কিছু অজানা তথ্য। সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু মানা হয় পৃথিবীর সবচেয়ে পুরনো হিন্দুদের উৎসব। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু শুরু হয় প্রায় 70 যুগে। রাজা ইন্দ্রদ্যুম্ন যখন স্বপ্নে আদেশ পান জগন্নাথ মূর্তি নির্মাণ করার, তার সাথে কিন্তু তিনি রথযাত্রারও স্বপ্নাদেশ পান এবং পরবর্তীকালে তার হাত ধরে পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ এবং রথযাত্রার প্রচলন শুরু হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে প্রচণ্ড গরম থেকে শান্তি পেতে 108 কলসির জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে। প্রচলিত বিশ্বাস অনুসারে এরপর 3 ভাই বোনেরই জ্বর আসে। সর্দি জ্বরের কারণে 15 দিন তাদের অন্য কক্ষে আলাদা করে রাখা হয়। রাজ বৈদ্যের দেওয়া পাচন খেয়ে তারা সুস্থ হন। এতদিন নিভৃতে থাকার জন্য তাদের মনে হয় বাইরে বেরিয়ে একবার শহর ভ্রমণ করে আসার জন্য। এছাড়া জগন্নাথ দেব কিন্তু ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুণ্ডিচা দেবীকেও এক প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে একবার করে তিনি তার সাথে দেখা করে আসেন। এরপর 3 ভাই বোন মন্দির থেকে বেরিয়ে রথে চেপে যাত্রা করে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। যে 15 দিন অসুস্থ থাকার কারণে জগন্নাথ মন্দিরে দর্শন বন্ধ থাকে, সেই সময় কিন্তু দর্শন হয় আলারনাথ প্রভুর। কথা অনুযায়ী আলারনাথ প্রভুকে কেউ যদি এই সময় দর্শন করেন তা জগন্নাথ দর্শনেরই সমান। রথযাত্রা সম্পর্কে গৌড়ীয় বৈষ্ণবেরা ভাব প্রকাশ করেন, জগন্নাথ প্রভুকে যেহেতু এতদিন ভক্তরা জগন্নাথ মন্দিরে এসে দর্শন করতে পারেননি, সেই জন্য জগন্নাথ প্রভুর আকাঙ্ক্ষা হয় ভক্তদের নিজের থেকে বেরিয়ে এসে দর্শন দেবে। এছাড়াও ভাব অনুসারে বলা হয়, এতদিন অসুস্থ থাকার সময় জগন্নাথ প্রভুর মনে পড়ে তার কৃষ্ণলীলার কথা, তাই তিনি বৃন্দাবনে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন এবং রথে চেপে যেন তিনি বৃন্দাবনের উদ্দেশ্যেই যাত্রা করছেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোনের কিন্তু 3টি আলাদা রথ তৈরি হয় এবং প্রত্যেক বছর নতুন করে রথ তৈরি করা হয়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ। কোনো সাধারণ কুঠার দিয়ে কিন্তু এই কাঠ কাটা হয় না, প্রথা মেনে এই কাঠ কাটা হয়ে থাকে সোনার কুঠার দিয়ে। প্রাচীনকাল থেকে কিন্তু এই প্রথা মেনে পালিত হয়ে আসছে জগন্নাথ দেবের রথযাত্রা। কোন গাছ কেটে রথ তৈরি করা হবে তা কিন্তু আগের থেকে চিহ্নিত করা হয়। এরপর মন্দিরের প্রধান পুরোহিত জঙ্গলে যান এবং যে গাছ কাটা হবে তার পুজো করেন। এছাড়াও যে ছুতোর পরিবার বংশানুক্রমে রথযাত্রার জন্য গাছ কেটে আসছে, সেই পরিবারেরই সদস্য প্রথমে সোনার কুঠার জগন্নাথ দেবের পায়ে স্পর্শ করেন এবং তারপরে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়েই গাছ কাটেন। এছাড়া আপনারা কি জানেন, প্রত্যেক বছর রথ নির্মাণ করার সময় কিন্তু কোনো পেরেক বা কাটা কাঠ ব্যবহার করা হয় না। রথের কাঠ হতে হবে সোজা এবং খাঁটি। রথ নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত কারিগররাও কিন্তু মন্দির চত্বরেই থাকেন এবং তাদেরও কিন্তু অনেক নিয়ম মেনেই চলতে হয়। যে 3টি রথ তৈরি হয় তাতেও কিন্তু প্রত্যেক বছর কাঠের সংখ্যা সমান হয়ে থাকে। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষে ব্যবহৃত হয় 832টি কাঠের টুকরো। এছাড়া বলভদ্র দেবের রথ তালধ্বজেও ব্যবহার করা হয় 763টি কাঠের টুকরো। সর্বশেষে সুভদ্রা দেবীর রথ দর্পদলনে ব্যবহার করা হয় 593টি কাঠের টুকরো। আপনারা কি জানেন, আজ থেকে প্রায় 700 বছর আগে রথযাত্রায় কিন্তু ব্যবহার হতো মোট 6টি রথ। কারণ সেই সময় রথযাত্রা যাত্রাপথ 2টি ভাগে বিভক্ত ছিল, সেই 2টি ভাগে 3টি 3টি করে মোট 6টি রথ ব্যবহার করা হতো। সেই সময় জগন্নাথ মন্দির থেকে গুণ্ডিচা আসার জন্য মাঝখানে বয়ে যেত বলাগুণ্ডি নালা, তাই জগন্নাথ মন্দির থেকে 3টি রথ বলাগুণ্ডি নালা পর্যন্ত এলে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করে আবার ওই পারে যে রথ তার করানো থাকে তার ওপর বসিয়ে নিয়ে যাওয়া হয় গুণ্ডিচা দেবীর মন্দিরে। এরপর 3 ভাই বোন 7 দিনের জন্য সেখানে থাকেন। আপনারা কি জানেন, লক্ষ্মী দেবী কিন্তু 5 দিনের মাথায় এসে রথ ভেঙে দেন, কিন্তু এর পেছনে কারণ কী?
বলা হয় জগন্নাথ দেব মাসির বাড়ি যাওয়ার আগে লক্ষ্মী দেবীকে বলেছিলেন তিনি 3-4 দিনের জন্য বেড়াতে যাচ্ছেন এবং তাড়াতাড়ি করেই ফিরে আসবেন। কিন্তু 5 দিন কেটে গেল, তিনি আর জগন্নাথ মন্দিরে ফেরেন না। তখন লক্ষ্মী দেবী চিন্তায় পালকি করে গুণ্ডিচা মন্দিরে যায়। সেই খবর শোনা মাত্র জগন্নাথ দেব কিন্তু গুণ্ডিচা মন্দিরের দরজা বন্ধ করে দেন। এরপর লক্ষ্মী দেবী রাগে রথের কিছুটা অংশ ভেঙে দেন এবং আবার ফেরত চলে আসেন জগন্নাথ মন্দিরে। এরপর 7 দিন পর যখন জগন্নাথ দেব উল্টো রথ যাত্রা করে আবার জগন্নাথ মন্দিরে ফিরে আসেন, তখন কিন্তু লক্ষ্মী দেবী জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ করে দেন এবং জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশে বাধা দেন। এই প্রচলন কিন্তু এখনও রয়েছে এবং কথিত আছে এই সময় লক্ষ্মী দেবীর রাগ ভাঙানোর জন্য জগন্নাথ দেব একটি সাদা মিষ্টি তাকে উপহারে দেন, যেটি কিন্তু আমাদের বর্তমানে রসগোল্লার মতোই দেখতে হয়। এই নিয়ে তো অনেক বিবাদ রয়েছে, সেটা আপনারা জানেনই। পুরীর পাশাপাশি কিন্তু আমাদের বাংলায় মাহেশেও বিশাল রথযাত্রার আয়োজন করা হয়। এটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসবটি কিন্তু 1396 খ্রিস্টাব্দে শ্রীরামপুর শহরে মাহেশে অনুষ্ঠিত হয়। এছাড়া রথযাত্রার সময় মাহেশে স্নানপিড়ি ময়দানে প্রায় 1 মাস ধরে মেলা চলে। শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু মাহেশের মন্দিরকে নবনীলাচল বলে নামকরণ করেছিলেন। এই ছিল রথযাত্রা সম্পর্কিত কিছু অজানা তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জগন্নাথ।